পৃথিবীর মোট অক্সিজেনের 20% আসে আমাজন বন থেকে। প্রতি বছর 200 কোটি মেট্রিক টন কার্বন ডাইঅক্সাইড শোষণ করে এই বন, যে কারণে আমাজনকে পৃথিবীর ফুসফুস বলা হয়। আমাজনে রয়েছে 45 লক্ষ প্রজাতির পোকামাকড়, বাস করে 3 শতাধিক উপজাতি। অথচ পৃথিবীর ফুসফুস খ্যাত আমাজন আজ হুমকির মুখে, প্রতিনিয়ত অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে যাচ্ছে এই বন। ব্রাজিলের মহাকাশ গবেষণা সংস্থা ন্যাশনাল ইনস্টিটিউট ফর স্পেস রিসার্চ বলছে, চলতি বছরে এখন পর্যন্ত আমাজনের ব্রাজিল অংশে 72,843টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, গত বছরের তুলনায় যা 80% বেশি এবং 2013 সালের তুলনায় দ্বিগুণ। 70 লক্ষ বর্গ কিলোমিটার অববাহিকা পরিবেষ্টিত এই জঙ্গলের প্রায় 55 লক্ষ বর্গ কিলোমিটার এলাকা মূলত আর্দ্র জলবায়ু দ্বারা প্রভাবিত। 9টি দেশ জুড়ে এই অরণ্য বিস্তৃত। আমাজন জঙ্গলের 60% ব্রাজিলে, 13% পেরুতে এবং বাকি অংশ রয়েছে কলম্বিয়া, ভেনেজুয়েলা, ইকুয়েডর, বলিভিয়া, গায়ানা, সুরিনাম এবং ফরাসি গায়ানায়। 2013 সাল থেকে আমাজন বনে অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে গবেষণা করছে ন্যাশনাল ইনস্টিটিউট ফর স্পেস রিসার্চ। গত 20 আগস্ট প্রকাশিত নতুন এক প্রতিবেদনে সংস্থাটি জানিয়েছে, আমাজন বন রেকর্ড হারে পুড়ছে। আমাজন বনে আগুন লাগার ঘটনা নতুন নয়, তবে সেখানে এবারের মতো আগুন আগে কখনো ছড়ায়নি। মার্কিন মহাকাশ সংস্থা নাসার উপগ্রহ চিত্রে ধরা পড়েছে আমাজনের 9,507টি নতুন দাবানলের চিত্র। আমাজনের আগুনের ওপর নজর রাখছে নাসা, আগুনের তীব্রতার ছবিও পাঠাচ্ছে নাসার একাধিক স্যাটেলাইট। তবে আগুনের থেকেও বিজ্ঞানীদের বেশি ভাবিয়ে তুলছে আগুন থেকে উৎপন্ন ধোঁয়া। স্থানীয় পরিবেশবিদদের ধারণা, এই আগুন প্রাকৃতিকভাবে লাগেনি। তাহলে কিভাবে লাগলো আগুন? বিজ্ঞানীদের মতে, অনেক সময় চাষের জন্য জমি বা খামার তৈরি করতে ইচ্ছাকৃতভাবে জঙ্গলে আগুন ধরিয়ে দেন স্থানীয় গ্রামবাসীরা। সেখানেও এমনটাই হচ্ছে কিনা তা নিয়েও প্রশ্ন উঠেছে।